নমস্কার বন্ধুরা, আমি নূপুর, আপনাদের প্রিয় চ্যানেল হ্যাপি গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আগে একটি ভিডিওতে আপনাদের কিছু ফ্লাওয়ার স্ট্যান্ড দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমিও এরকম একটি ফ্লাওয়ার স্ট্যান্ড অর্ডার করেছি, তো সেই স্ট্যান্ডটা আমার চলে এসেছে। ওটাকে আজকে আনবক্সিং করছি এবং কীভাবে ফুল গাছ বা এমনি পাতাবাহার গাছ দিয়ে সাজাচ্ছি সেটাও আপনাদের দেখাবো, কোথা থেকে পারচেজ করেছি, কত প্রাইস পড়েছে সবই আপনাদের বলবো। তো প্রথমে চলুন এটা আনবক্সিং করে নিই। দেখুন এখানে চারটে টোটাল সেলফ দিয়েছে আর চারটে স্ট্যান্ড দিয়েছে, তো এটাকে ছোট ছোট স্ক্রুও দিয়েছে, তো এটাকে প্রথমে সেট করে নেব, স্ট্যান্ডগুলো দিয়ে আর সেলফগুলোকে সেট করে নেব, এই সেলফের মধ্যে পটগুলো থাকবে। চলুন এবার সেট করে নিই। এই দেখুন স্ক্রুগুলো দিয়েছে, স্ক্রুগুলো দিয়ে এটাকে পুরোপুরি ফিট করতে হবে। দেখুন পুরো সেট হয়ে গেছে, কাঠের কোয়ালিটিটাও বেশ ভালো, পাটাগুলো বেশ মোটা এবং শক্ত, আর পেন্টও খুব ভালোভাবে করেছে, স্ক্রুর যে মেটাল কোয়ালিটি সেটাও খুব ভালো। আমি পারচেজ করার পর স্যাটিসফাইড। আমি এই স্ট্যান্ডটা মিশোর থেকে পারচেজ করেছিলাম, এর দাম পড়েছিল 1295 টাকা, আর আপনারা চাইলে মিশোর থেকে পারচেজ করতে পারেন, আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো। আর দেখুন এই গাছগুলো দিয়ে আমি সাজিয়েছি, পরে অন্য কোনো গাছ দিয়েও সাজাতে পারবো। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।